যেহেতু আজকে বাংলাদেশের কমিউনিটির একটা পূর্ণ মিলনী হবে, সবাই একত্রিত হবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক, তো এই উপলক্ষে একটা গ্রিল পার্টি হবে এবং অনেক খানাপিনা হবে, সাথে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সুইডেন ভার্সেস ডেনমার্ক। সুইডেনে বসবাসরত ডেনমার্কে অনেক মানুষ, তো আমি বের হইলাম, অনেকেই যাচ্ছে বের হচ্ছে এবং প্রচুর বাঙালি এখানে আজকে আসবে। তো যেহেতু আজকে আমরা ফুটবল ম্যাচ খেলবো এর পাশাপাশি, তো সেহেতু সেই প্রিপারেশন নিয়ে বের হচ্ছি, তো দেখা হবে মাঠে। আমরা অন দ্য ওয়ে আছি, আমার ফ্রেন্ড নাইম গোলকিপার, তারপর সাদি ভাই ডিফেন্ডার, এবং আমাদের সাথে আরেক ভাই আছে, সে খুব ভালো খেলে, বা সে অন্তরালে থাকতে চায়, সে মানুষের সামনে আসবে না প্রাইভেসির জন্য। সো যাই হোক, আমি দেখাবো আজকে আমাদের আমাদের টোটাল যে অ্যাক্টিভিটিসটা পুরো সারাদিনের, যেখানে সচরাচর আমরা পূর্ণ মিলনে সেভাবে হয় না বাঙালি কমিউনিটির, তো যেহেতু বছরে একবার হয় তো কখনো ভিডিও করা হয়নি, বাট এবার আমি দেখানো ট্রাই করবো এখানে আমরা কীভাবে সবাই একত্রিত হয়ে কীভাবে দিনটা এনজয় করি। সো ওভারঅলটা দেখানো ট্রাই করবো, সো আমাদের সাথেই থাকুন। সো আমরা মাঠে চলে আসছি, আমাদের যে মাঠে হচ্ছে পূর্ণ মিলনী বাংলাদেশ কমিউনিটি থেকে। সো এখানে অনেক ভাইয়েরা আছে, আমাদের বড় ভাইয়েরা, এখানে আসিফ ভাই আছে আমাদের, এবং মিজু ভাই আছে। তো ভাই কেমন লাগছে আজকে এতদিন পর সবাই একত্রিত হবো আমরা, বলেন? হ্যাঁ, ভালো লাগছে আমাদের, অনেকদিন পর বাঙালিরা একসাথে গেট টুগেদার হচ্ছে, আমাদের ফুটবল হবে, ক্রিকেট হবে, সবকিছু হবে, সবাই একসাথে মজা করবো, কেমন? ইনশাল্লাহ ইনশাল্লাহ এনজয় করবো জি। এটা মিজু ভাই, হ্যাঁ, সো বেসিক্যালি আমরা ইয়ারলি একবার হচ্ছে পূর্ণ মিলনীতে মানে এখানে আসি, তো এইভাবে কখনো ভিডিও করা হয় না, আজকে ভাবলাম একটা মোটামুটি ছোট ভিডিও করি। এটা হচ্ছে মাঠ, এখানে আমাদের ফুটবল খেলা হবে এবং অনেক মানুষ, ওইখানে গ্রিল পার্টি হবে, এখানে বিরিয়ানি হবে, অনেক কিছু হবে, মানুষ আসা শুরু করতেছে। সো আমি সব কিছু দেখানোর ট্রাই করবো আপনাদেরকে, যে আজকে সারাদিন আমরা কী কী করি এবং কী কী হয় আমাদের পূর্ণ মিলনী। সো আমার পাশে সাজান আঙ্কেল আছেন, তিনি দীর্ঘদিন ধরে এখানে থাকেন এবং প্রতি বছর একটা পূর্ণ মিলনী আয়োজন করে থাকেন। সো যেহেতু বরাবরের মতো আজকেও সে এখানে আছেন এবং দায়িত্বরত, সো তিনি আমাদের বাঙালি কমিটি সম্পর্কে কিছু বলতে চান, সো কিছু বলেন আঙ্কেল। সালাম আলাইকুম সবাইকে এখানে যারা উপস্থিত আছেন, এবং স্পেশালি যারা আজকে টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি ম্যাচটা ডেনমার্ক বসবাসরত বাংলাদেশি প্লাস মালমোতে বসবাসরত বাংলাদেশি, আমরা আজকে একটা ম্যাচ খেলবো, ম্যাচের সাথে মনে করি যে গ্রিল পার্টি এবং অন্যান্য কিছু আয়োজন আছে, এবং এই আয়োজনটা করা হয়েছে বা হইতেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক প্রতি বছরই আমাদের এখানে বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন ইভেন্ট, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের আয়োজন করে থাকে। মূলত এগুলি লাস্ট 20 ইয়ার যাবৎ হইতেছে, এবং ইন ফিউচার আমরা এটা কন্টিনিউ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মিলেমিশে। এবং এখানে ডেনমার্ক এবং সুইডেনের বাঙালি কমিউনিটি বড় দিয়েছে, আমরা আশা করবো এবং দোয়া করবো যেন কমিউনিটি, বাঙালি কমিউনিটি বড় হয়, ভবিষ্যতে খেলাধুলার যেন আয়োজনটা আরও বেশিভাবে হয়, এবং আমাদের জেনারেশন যেন খেলাধুলার মধ্যে লাইফ লিড করতে পারে এবং আনন্দ ফুর্তির মধ্যে কাটাতে পারে পড়াশোনা এবং কাজকামের পাশাপাশি। হ্যাঁ, শুধু মোবাইল এবং ফেসবুক নিয়ে থাকলে চলবে না, সব কিছু কী জানি লিমিটেশন করে, খেলাধুলা এবং আমাদের ফিজিক্যালি মেন্টালি সব কিছু ভালো থাকতে হবে আশা করি ইনশাল্লাহ, এবং খেলার মাঠে আসলে আশা করি ইনশাল্লাহ মেন্টালি ফিজিক্যালি সব কিছু ভালো থাকা যায় এবং ভালো থাকবে ইনশাল্লাহ। এবং সবাইকে দোয়া করবো, ইয়াং জেনারেশন সবাই মাঠে আসবো, যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে আমরা খেলাধুলা করবো, এবং এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং কমিটি যারা আছে সবাইকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। ওকে,
এখানে ডিসকাশন হচ্ছে দুটো গ্রুপ নিয়ে আমরা কোন দলে খেলব দুটো গ্রুপে ভাগ হবে আর এটা হচ্ছে অসংখ্য মানুষ এখানে দুই টিম নিয়ে কথা হচ্ছে অথরিটির সাথে এবং আস্তে আস্তে অনেক মানুষ আসতেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক আন্টিরা অনেক আপুরা অনেক ভাবিরা আসছে ওইখানে হচ্ছে গ্রিল পার্টি হবে মানুষ আসতেছে এখনো এখনো আসা শুরু হয়নি তো এটা হচ্ছে আজকে ট্রফি যে আমি ট্রফি দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে এখানে হচ্ছে মেডেল এখানে দুটো ট্রফি এখানে আছে তো মোটামুটি বলা চলে আজকে অনেক মানুষ এখানে আসবে এবং আজকের যে ওয়েদারটা খুবই লাভলি এবং আমরা মোটামুটি সবাই একসাথে খেলবো আমাদের প্লেয়ারও রেডি সো এখানে একটা মোটামুটি ডিসকাশন হচ্ছে যে কীভাবে খেললে ভালো হয় এবং কী করলে ভালো হয় সো পিপল আর কামিং কন্টিনিউয়াসলি এরকম করতে করতে দেখা যায় 200 উপরে প্লাস হয়ে যায় মানুষ সবাই মোটামুটি একটু রেস্ট করতেছে ওয়ার্ম আপ করতেছে আমি একটু দেখে সবাইকে এখানে কত মানুষ আসলে অনেক অনেক মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে এবং সচরাচর আমরা সবাই একসাথে মিলিত হতে পারি না বাট আজকে মিলিত হয়েছি সো এখানে হচ্ছে অনেক মানুষ প্রচুর ফ্যামিলি বেবিস এবং আন্টিরা নিয়ে আসছে তো আমি এখন দেখাবো যারা এখানে যে গ্রিল পার্টি করছেন এবং যারা এখানে মোটামুটি অনেক কিছু রান্না করেছেন সেই অর্গানাইজেশনটা দেখানোর জন্য ট্রাই করতেছি এখানে হচ্ছে আমাদের খানা পিনার আয়োজন করা হয়েছে ভাইয়ারা হচ্ছে আমাদের গ্রিল করতেছে অনেক অনেক খাবার এখানে আমরা খেয়েছি মোটামুটি এখানে অনেক মিট অনেক অনেক খাবার এখানে অবশিষ্ট রয়েছে এবং মোটামুটি সবাই ভালোমতো খেয়েছে এখানে হচ্ছে আমাদের ব্রেড ব্রেড হচ্ছে দেন এখানে আমাদের মুরগি গ্রিল করা হচ্ছে এবং আমরা মোটামুটি সবাই খাওয়া দাওয়া করতেছি ভালো মতো অনেক মানুষ এখানে এখানে যেহেতু বলেছি আমি প্রতি বছর একটা দিন আমরা এখানে সেলিব্রেশন করি এবং মোটামুটি সবাই একত্রিত হই এখানে অনেক মানুষ আছেন যদিও আমাদের ডেনমার্কের ছোট্ট একটা কমিউনিটি বাংলাদেশি তারপরে সবাই আমরা ট্রাই করি যে একসাথে মিলিত হওয়ার জন্য আর কি সো এখন আমার সামনে শ্রদ্ধেয় আঙ্কেলরা আছেন তারা হচ্ছে অর্গানাইজার এবং আমরা যারা বসবাসরত ডেনমার্কে যারা আছি বাঙালি তাদের একটা হিউজ কমিউনিটি তারা মোটামুটি অর্গানাইজ করে অলওয়েজ তো এই উপলক্ষে আঙ্কেলরা আছে কিছু কথা বলবে যারা নতুন আসবেন এবং যারা বসবাস করতেছেন এখানে সো আঙ্কেল যে আমার সামনে আছেন মিজান আঙ্কেল তিনি হচ্ছেন অনেক দীর্ঘদিন যাবৎ এখানে থাকেন এবং বাংলাদেশি কমিউনিটির ওয়ান অফ দ্য হেড বলা চলে এবং সাথে দুজন আঙ্কেল আছেন তারাও এই আঙ্কেল স্টুডেন্ট থাকেন আর হ্যাঁ থাকেন সো তারা খুবই সিস্টার সাথে আর কি সব কিছু কন্ট্রোল করতেছেন তো আঙ্কেল আপনারা যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি মিজান আমি ডেনমার্কের 93 থেকে আসছি আমাদের এখানে একটা ছোট্ট কমিউনিটি আছে চাইনি কমিউনিটি বাংলাদেশের সেই বাংলাদেশে মিলে আমার সাথে আমাদের বন্ধু ভাই জামাল ভাই বন্ধু ভাই দুলাল ভাই দুলাল ভাই সুইডিশ ডেনিশ সিটিজেন কিন্তু সুইডেনে থাকে মালমতে আমরা একসাথে এই কমিউনিটি বিল্ড আপ করেছি এখানে প্রতি বছর নতুন ছেলেরা আসে অনেকে থাকে অনেকে থাকতে পারে না সবার জন্য ডেনমার্কে ওয়েলকাম আমরা সবার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি এখানে ডেনমার্ক
এখানে আমরা স্পোর্টে জড়িত আছি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন আজকে একটা বালমোর সাথে আমাদের একটা প্রীতি ম্যাচ ফুটবল প্রীতি ম্যাচ হয়েছে সেই ম্যাচে আজকে ভাইস ক্যাপ্টেন ছিল আমাদের আলী অত্যন্ত সুন্দর ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার দুটোই ভালো খেলা আজকে ছিল ফুটবলের ভাইস ক্যাপ্টেন আজকে আমাদের খেলা 4-4 গোলে ড্র হয়েছে আলীর আলীর সহ ক্যাপ্টেনশিপে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনশিপে আমাদের টিমটা ভালো খেলেছে কিন্তু আমাদের মিসম্যানেজমেন্টের কারণে আমরা খেলাটা ড্র হয়েছে যাই হোক কিন্তু খেলার মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে শেষ হয়েছে খেলার পরে আমাদের গ্রিল পার্টি আছে গ্রিল পার্টিতে অনেক অংশগ্রহণ করেছে আমি নতুনদের জন্য বলবো যারা আসবে কমিউনিটি যারা পুরান আছেন তারা তাদের সাথে কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে পুরানদের সাথে যোগাযোগ করবেন মালমতো আছে আমাদের বন্ধুত্ব আমাদের কন্ট্যাক্ট যারা মালমতো থাকবেন মালমোর ভাইদের সাথে কন্ট্যাক্ট করা যাবে এবং সবার নতুন পুরানের সাথে সম্মিলিতভাবে আমাদের সুন্দর একটা সোসাইটি আস্তে আস্তে আরও বড় হইতে থাকবে যারা পুনরুদ্ধারণের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আলী আমাদের ইয়াংদের জন্য একজন কন্ট্যাক্ট পারসন আপনারা যোগাযোগ করবেন আলীর সাথে আমরা সবার সাথে আছি জাজাকাল্লাহ খায়রা থ্যাংক ইউ আর আপনি সুরেন সম্পর্কে কিছু বলতেন যদি হ্যাঁ আসসালামু আলাইকুম আমি তো সুইডেন থেকে আসছি সুইডেনে থাকি আর কি মানে সুইডেন মানে কোপেনহেগেন মালমো 15 মিনিট ডিস্টেন্স তো আপনারা ওয়েলকাম মালমোতে ওয়েলকাম আসেন সুন্দর আমাদের মালমো এবং ডেনমার্ক কোপেনহেগেনের কমিউনিটি খুবই সুন্দর আমরা চেষ্টা করি সুন্দর একটা মানে মিলেমিশে থাকার জন্য তো আজকে সুন্দর একটা মানে ফুটবল টিম খেলা হয়েছে ডেনমার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো 4-4 গোল ড্র হয়েছে আমরা আমাদের টিম অনেক স্যাটিসফাই কোপেনহেগেন টিম অনেক স্যাটিসফাই সবার জন্য শুভকামনা রইল আপনারা মালমোতে আসেন যে কোনো সহযোগিতা বা যে কোনো যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা হেল্প করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসলে এখানে সবাই নিজের সাথেই দায়িত্ব পালন করেন এবং সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করেন যারা আমরা নতুন আসি জব পাই না ইভেন বাসা বাড়ির সংক্রান্ত সব কিছু নিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমাদের ট্রফিটা দেখুন কত অসাধারণ ট্রফি আমরা জিতছি ওয়ান টু লুট এটাই আমাদের ট্রফি এটাই আমাদের সাফল্য বাট আমরা চ্যাম্পিয়ন্স হয়েও আমরা কাপ দিয়ে দিছি এটা হচ্ছে আমাদের সার্থকতা এবং এই মালমোর টিম আঙ্কেল আঙ্কেল আপনি আসেন কিছু বলেন আমরা কিন্তু মূলত জিতছি আপনি জাস্ট সংক্ষিপ্ত বক্তব্য দিবেন হ্যাঁ সংক্ষিপ্ত দিতেছি সবাই ভালো খেলছে অ্যাকচুয়ালি আমাদের পক্ষ থেকে এবং তারাও ভালো খেলছে অ্যাকচুয়ালি 4-4 গোলে ড্র হয়েছে এই জন্য গেস্ট কান্ট্রি হিসাবে সুইডেনকে আমরা দিয়ে দিই স্যাক্রিফাই বা আন্তরিকতা দেখানো হয়েছে এবং তাদেরকে দেওয়া এবং আমাদের যে খাবারের অ্যারেঞ্জমেন্ট উফ এটা অসাধারণ ছিল খাবারের খুবই ভালো খেলছে হ্যাঁ এবং ইন ফিউচারে সবসময় প্রতি বছর আমরা ডেনমার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলার আয়োজন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আছে আমাদের সুন্দর সাকিব ভাই তিনি আমাদের ডেনমার্কের ফুটবলকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে এবং সেই ভাই এখন কোচের যে প্রিমিয়ার কোর্স করতেছে তো ভাই আপনি এই যে আমাদের ডেনমার্কে বসবাসরত বাঙালিদের উদ্দেশ্যে কথা বলবেন আসসালামু আলাইকুম এখানে আমরা ড্যানিশ প্লেয়ার থেকে অনেক কিছু শেখার আছে এই জন্য আমি বাংলাদেশি প্লেয়ার সে ছোটকাল থেকে আমি চেষ্টা করছি ড্যানিশ প্লেয়ারদের মতন যেমন ভালো খেলে বল পাসিং থেকে শুরু করে লং বল ফিজিক্যাল স্ট্যামিনা খাওয়াটা রুটিন রাখাটা এই সব কিছু যেমন এরকমভাবে রাখে যেমন কোনো সময় আমরা মানে ফিউচারে 1-2 বছরের মধ্যে যে আমাদের বাংলাদেশি প্লেয়ার যেমন বাংলাদেশে গিয়ে খেলতে পারে ডেনমার্ক থেকে যেমন আমাদের জামাল ভুঁইয়া যে খেলে উনি আমাদের ক্যাপ্টেন হতে পারছে ডেনমার্ক থেকে এসে তো ইনশাল্লাহ ফিউচারে আমাদের বাংলাদেশি প্লেয়ার ডেনমার্কে যারা বর্ন হয়েছে যেমন যারা থাকে একসময় বাংলাদেশ ন্যাশনাল টিম আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো 10 বছরের ভিতরে এবং আমি আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া হচ্ছে সাকিব ভাইয়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু অলমোস্ট বেস্ট ফ্রেন্ড তো ভাইয়ের সাথে ওঠা বসা আছে তো ভাইয়া চাচ্ছে আমরা এখানে যারা বাঙালি আছে যারা ভালো খেলে তাদেরকে একটু ভালো ফর্মে নিয়ে যেন আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারি তো এটা নিয়ে ভাই কাজ করছে তো আশা করি যারা ডেনমার্কে নতুন আসবেন অবশ্যই যদি কেউ ফুটবল ভালোবাসেন ভালোবেসে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া টিমমেট যারা আমার স্নেহের ছোট ভাই শামিম খুবই ভালো ডিফেন্ডার মুনতাসির ভালো মিডফিল্ডার এবং স্ট্রাইকার আছে অসাধারণ খেলে এবং আজকে আমরা ম্যাচ জিতেছি ওদের কারণেই ওকে তো তোমরা কিছু বলবা কোনো মেসেজ আছে মেসেজ হচ্ছে ঠিক আছে তোমার কোনো সময় লাগতেছে সো এ ছিল আজকে আমাদের পূর্ণমিলনী মোটামুটি অলমোস্ট 5টা বেজে গেছে এখানকার সময় সে আমরা 11টায় আসছিলাম এখানে সো এখানে সবাই গোছ গাছ করতেছে চলে যাবে এই জন্য সো যারা আগামীতে ডেনমার্কে আসতেছেন অথবা এই যে সেপ্টেম্বর ইন্ডিকে ভিসা পেয়েছেন
অবশ্যই প্রতি বছর আমাদের যে সামারের অগস্টের সময় একটা পুনর্মিলনী হয় এবং আমরা রেগুলার এখানে আসি খেলাধুলা করি খাওয়া দাওয়া করি সবার সাথে মিট করি দেখা করি এটা আমাদের ভ্রাতৃত্ববোধ অনেক বৃদ্ধি করে সো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আশা করি সবাই ভিডিওটি লাইক করবেন অবশ্যই দেখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে ছিল এই যে ডেনমার্কে আমরা কীভাবে পুনর্মিলনী করি সো আসসালামু আলাইকুম